আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি টক দই বসাবো আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই টক দইটা আসলে খেতেও খুব মজা হয়েছিল। বাজারে কেনা টক দই এর চেয়ে অনেক ভালো গড়ে বসানো দই। দেখুন কী সুন্দরভাবে সেট হয়েছে আমার দইটা। এখন দুধটা গরম করে নিচ্ছি। দুধটা আসলে ঘন ছিল, আর একটু ঘন করে নিচ্ছি। দুধ যত ঘন হবে দইটা তত ভালোভাবে বসবে, খেতেও আসলে খুব মজা হবে। এখন দুধটাকে আমি গরম করে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। দুধ গরম হয়ে গেলে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দই বসানোর জন্য দই লাগবে। এখন আমি এখানে নিয়েছি টক দই। এখন আমি এই ছাঁকনিতে নিচ্ছি টক দইয়ে এক্সট্রা পানি বের হওয়ার জন্য। টক দইয়ে এক্সট্রা পানি থাকলে টক দই বসবে না, ভালোভাবে সেট হয়ে বসবে না। দেখুন পানি বের হওয়া শুরু হয়েছে। এখন আমি কিছুক্ষণ রেখে দিব এই ছাঁকনিতে দই। কিছুক্ষণ রাখার পর দেখুন কত পানি বের হয়েছে এই দই থেকে। এখন এই দইকে আমি একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ফেটিয়ে নিচ্ছি, দইয়ের মধ্যে কোনো গোটা যেন না থাকে সেভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার দইটা ফেটানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। দুধটা অল্প গরম রাখতে হবে দই বসানোর জন্য। এখন এখানে দইয়ের মধ্যে অল্প একটু দুধ প্রথমে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে দুধ। এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দুধ আর দই। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে নেড়ে চেড়ে। এখন যে কন্টেনারে দই বসাবো সেই কন্টেনারে আমি দুধটা নিচ্ছি। এখন ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন সেই কমলিতে নিচ্ছি। কমলিতে নিয়ে 8 ঘন্টা রেখে দিব একটি গরম স্থানে। 8 ঘন্টা পর আবার আসব, কমলি থেকে দইটা বের করে নেব। 8 ঘন্টা পর আবার আসি আমি। দইটা আমি বের করে নিয়েছি। দেখুন কী সুন্দরভাবে সেট হয়েছে আমার দই। খেতেও আসলে এই দইটা খুব মজাও হয়েছিল। এখন আমি আরও 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব। দেখুন কী সুন্দরভাবে সেট হয়েছে, উপরে কোনো পানি উঠেনি দইয়ের। গড়ে বসানো দই আসলেও খেতে খুব মজার হয়। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন গড়ে বানিয়ে দই। 1 ঘন্টা পর আমি আবার ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। দেখুন কী সুন্দরভাবে সেট হয়েছে আমার দই। উপরে কোনো পানি উঠেনি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়েছে এই দই। এই দইটা আসলে খেতেও খুব মজার হয়েছিল। দেখুন আমি কেটে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে বসেছে এই দই।
বাজারের কেনা দই হয়েছে অনেক ভালো, খেতেও আসলে সুস্বাদু হয়েছিল। দেখুন উপরে কোনো পানি উঠেনি। আপনারাও এভাবে বানাতে পারেন। আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।